হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি ইরাবতী চুপকথা সিরিয়ালের আপডেট দেবো বলে। ইরাবতী চুপকথা সিরিয়ালে এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে ঝিলাম ধরা পড়বে, তাও আবার ইরাবতীর হাতে। কিন্তু তার আগে কি হলো, তার পরে কি হলো, এই সমস্ত কিছু তো বলবো, তবে তার সাথে রয়েছে আজকে একটা ছোট্ট, খুবই সামান্য একটা অ্যাডভান্স খবর। সেটা হচ্ছে যে ঝিলামকে ধরার জন্যে, ঝিলামকে হাতে নাতে ধরার জন্যে ইরাবতী করলো একটা স্মার্ট প্ল্যান, আর সেই স্মার্ট প্ল্যানটাই আজকে আমি তোমাদেরকে জানি দেবো। তো সেগুলো বলার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আর যেটা বলবো সেটা হচ্ছে, যারা যারা এখনও অবধি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। তোমরা অনেকেই বলছো যে দিদি তোমার সাথে কানেক্ট হতে পারছি না, তোমার সাথে কথা বলতে পারছি না, তুমি লাইভে আসো। দেখো প্রথমত এখন বিভৎস কাজের চাপ, তো এখন লাইভে আসা আমার পক্ষে খুবই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তো হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো, ফেসবুকে আমার সাথে বন্ধুত্ব করতে পারো, চিরকুট ইনফিনিটির পেজ লাইক করতে পারো, করে সেখানে মেসেজ করতে পারো, আবার চিরকুট ইনফিনিটির ফেসবুক পেজ, আমার পার্সোনালি একটা ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমার পার্সোনাল অ্যাকাউন্ট আমি ইউজ করি না, আমি একটা পেজ চালাই, তো সেই পেজে তোমরা এসে যোগাযোগ করতে পারো, পেজের নাম হচ্ছে স্বর্ণা, ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পরপর লিঙ্ক পেয়ে যাবে, তো সেখান থেকে একটা করে ক্লিক করো, করে করে পৌঁছাও, তাহলে দেখো কোনটাতে তোমরা যোগাযোগ করবে। তো এর থেকে আর কোনো উপায় আমি এই মুহূর্তে আর পাচ্ছি না, তবে চেষ্টা করব, লাইভে আসার একটু সময় লাগবে। ইরাবতী চুপকথা সিরিয়ালে আমরা দেখতেই পাচ্ছি যে ইরাবতী ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে সে জানতে পেরেছে যে সে প্রেগনেন্ট, এবং ডাক্তারকে মেঘনা জিজ্ঞাসা করেছিল যে ইরার এই বাচ্চাটা নিতে কোনো সমস্যা হবে না, তো তার কারণ ইন্টারনাল একটা ইনজুরি তো তার রয়েই গেছে। কিন্তু ডাক্তার সেই মুহূর্তে জানিয়ে দেয় যে না, কোনো এরকম কোনো ইঞ্জুরি নেই নাকি ইরাবতীর, আর এটাও জানিয়ে দেয় যে ডাক্তার এগুলো জানিয়েছে সে ডাক্তার মিথ্যে কথা জানিয়েছে। ইরাবতীর সন্দেহ শুরু হয় এবং মেঘনা তাকে তখন বলে যে একটা কথা বলছি, কিছু মাথায় কিছু মাইন্ড করিস না, বিষয়টা হচ্ছে ঝিলিকে এতটা বিশ্বাস করা হয়তো তোদের ঠিক হলো না। ইরাবতী তখন বুঝতে পারে এবং ইরাবতী বলে এরকম অনেক বিষয় আছে যেগুলো আমার সন্দেহ হয়েছে, আমি ঠিক মেলাতে পারছিলাম না। সেই মুহূর্তে এন্ট্রি নেয় কিন্তু অভিক, আর অভিক এসে জানায় যে আকাশের কোম্পানি থেকে অনেক টাকা এদিক ওদিক হয়েছে, যে টাকার কোনো হদিশ খুঁজে পাচ্ছিল না অভিক। কিন্তু ফাইনালি অভিকের সন্দেহটা এখন যাচ্ছে ঝিলামের প্রতি, কিন্তু কিভাবে ধরবে কি করবে সেটা অভিক বুঝতে পারছে না। তো যেহেতু আকাশের ফার্স্ট পেয়ে ছিল আমাদের সবার প্রিয় ইরাবতী, সেহেতু ইরাবতী বলে যে আকাশের রুমে কি করে ঢুকবে, আকাশের যে যে জায়গায় আকাশ বসে কাজকর্ম সামলায় সেখানে কিভাবে ঢুকবে, সেখানকার চাবি কোথায় পাবে, সেই সমস্ত কথাগুলো সে অভিককে জানায় এবং অভিক বলে যে হ্যাঁ আমি এইভাবে সমস্ত কিছু জানবো। আর এদিকে ইরাবতী মনে মনে ঠিক করে যে এবার ঝিলামকে হাতে নাতে ধরতেই হবে। এদিকে বাড়ি গিয়ে দেখে যে ঝিলাম মোটামুটি বাড়িটাই নিয়ে নিতে চাইছে, কিন্তু কিন্তু আকাশের সামনে ইরাবতী সেই পেপারটা কেড়ে নেয় এবং জানিয়ে দেয় যে আমাদের যখন বাচ্চা তাকে এখনই কেন দিতে হবে, তাহলে আমরা ভবিষ্যতেও দিতে পারবো। আর এটাও ঝিলামকে জানিয়ে দেয় যে যতই তুই গর্ভে ধারণ করিস না কেন, আসলে মাটা কিন্তু আমি। তো আকাশ রাত্রের দিকে ইরাবতীর কাছে আসার চেষ্টা করে এবং ইরাবতীকে জানায় যে এতদিন ধরে সে ইরাবতীকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু ফাইনালি এবার ঝিলামের জন্য সে একটা নার্স রাখবে, আর ইরাবতীকে এত কষ্ট দিয়েছে যার জন্য ইরাবতীকে একটু ভালোবাসতে চায়। কিন্তু ইরাবতী ব্যাপারটাকে বুঝতে পেরে একটু সরে যায়। তো যাই হোক, ইরাবতী সরে যায় এবং ইরাবতী এরপরে যেটা করতে চলেছে স্মার্ট প্ল্যান, সেই স্মার্ট প্ল্যানটা হচ্ছে যে সেই সমস্ত ডাক্তারদের সাথে যোগাযোগ করবে এবং করে সেই সমস্ত খবরগুলো তার সে পাবে এবং জানতে পারবে যে তার বোন ঠিক কী কী করেছে, এবং তাছাড়াও বোনের ঘরে মধ্যরাত্রে গিয়ে সমস্ত কিছু তল্লাশি করবে এবং তল্লাশি করার পরে সেই রিপোর্টটা বেরিয়ে আসবে যে রিপোর্টে লেখা রয়েছে যে ঝিলাম আসলে প্রেগনেন্ট। এছাড়াও বাড়িতে এই বিষয়টা আরও একজন জানে, সেটা হচ্ছে পিয়ালি। পিয়ালি এই বিষয়টা জানে কিন্তু পিয়ালি কাউকে বলতে পারছে না, তার কারণ হচ্ছে ওই বাচ্চাটা দিব্যি দিয়ে রেখেছে ঝিলি। তো যাই হোক, ইরাবতীর সমস্ত প্রমাণ একসাথে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে ঝিলিকে চার্জ করবে এবং ঝিলিকে হাতে নাতে ধরবে, এবং এটাও জানিয়ে দেবে যে ওই সন্তানটা আকাশ ও ইরাবতীর নয়, ওই সন্তানটা আসলে ব্রত আর ঝিলির, আর তার সমস্ত প্রমাণ একটু একটু করে দিয়ে দেবে এবং তারপরেও অভিক আসবে এবং এসে সেই সমস্ত প্রমাণ, সেই সমস্ত সিসিটিভি ফুটেজগুলো হয়তো দিয়ে দেবে আকাশকে, যেই ফুটেজে রয়েছে যে ঝিলাম কিভাবে টাকা সরাচ্ছে, ঝিলাম কিভাবে শয়তানি করছে। সমস্ত প্রমাণ নিয়ে যখন সামনে আসবে তখন তোমরা বুঝতেই পারছো যে ইরাবতী ঠিক
কিরকম একটা বোম ফাটাতে চলেছে। তারই পাশাপাশি আসতে চলেছে এই সিরিয়ালে আরও একটা টপিক, সেটা হচ্ছে যে আমাদের প্রিয় মোনা। ও তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে তিস্তা কোথায়। খুব শীঘ্রই তিস্তাকে আমরা এই সিরিয়ালে দেখতে পারবো। আর মোনা কিন্তু তার হাজব্যান্ডের সমস্ত সত্যিটা জানতে পেরেছে এবং জানতে পেরেছে যে তার হাজব্যান্ড একটা লুচ্চোর এবং একটা ক্যারেক্টারলেস, এবং সে ঠিক করেছে যে সে এবার সবাইকে সমস্তটা জানিয়ে দেবে যে আসলে আকাশের কাকাই হচ্ছে মোনার হাজব্যান্ড। আর এই সমস্ত কিছু জানিয়ে দেওয়ার পরে হয়তো মোনা ওই বাড়িতে আশ্রয় পেয়ে যাবে, আর মোনা আশ্রয় না পেলেও মোনার সন্তানরা আশ্রয় পাবে এবং তার একটা অধিকার বোধও থাকবে, আমি তাদের একটা অধিকার বোধও থাকবে ওই বাড়ির উপরে। তো তাদের ভবিষ্যৎটা মোটামুটি সিকিউর। এটার জন্যই মোটামুটি মোনা এবার ঠিক করেছে যে সমস্ত সত্যি সবাইকে জানিয়ে দেবে। কিন্তু রানা আবার কিন্তু ডাবল গেম প্ল্যান করতেই পারে। তো দেখা যাক যে ইরাবতী কীভাবে বোমটা ফাটায়, আর যেদিন ইরাবতী বোমটা ফাটায় সেই দিনই কি মোনা সমস্ত সত্যি সবার সামনে বলে দেয়, নাকি সেটা আর একটু পরে আসবে। এই সবটা জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে সিরিয়াল ইরাবতীর চুপ কথা স্টার জলসা ও স্টার জলসা এসডিতে। সিরিয়ালটার নাম কেউ ভুলো না, সিরিয়ালটার নাম হচ্ছে ইরাবতীর চুপ কথা। চুপ কথা ইরাবতী প্রমাণ নিয়ে তো আসবে ঝিলামের সামনে, কিন্তু সত্যি কি ঝিলামকে কোনো শাস্তি দেবে, নাকি বোন নিজের বাচ্চাকে সিকিউর করার জন্য এই সমস্ত কিছু করছে, এই সমস্ত কিছু ভেবে ঝিলামকে ছেড়ে দেবে, কি হবে? আর বোকা আকাশই বা কী করবে, সে তো এতবার ঠকে গেছে, কিন্তু লাস্ট মুহূর্তেও কি সে ঠকেই যাবে নাকি লাস্ট মুহূর্তে সে কোনো কড়া পদক্ষেপ নেবে, এই সমস্তটা জানতে গেলে আমাদেরকে দেখতেই হচ্ছে সিরিয়াল ইরাবতী চুপ কথা স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7টার সময়। আর বেশি দেরি নেই, ইরাবতীর হাতে কিন্তু একটু একটু করে প্রমাণ আসতে শুরু করেছে। খুব শীঘ্রই আমরা দেখবো ইরাবতীর সমস্ত প্রমাণ নিয়ে ঝিলিকে চার্জ করছে। তার জন্য মন দিয়ে কিন্তু সিরিয়ালটা দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, ভিডিওটা যদি মনে করো যে তোমরা সত্যি কিছু জানতে পারলে এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই করে শেয়ার করে বাকিদেরকেও জানতে সাহায্য করো। আর হ্যাঁ, ইরাবতী চুপ কথা সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।